নিজের ট্রোলটা হয়েছিল, তুমি সাইলেন্টলি অ্যাক্টিং এর মধ্যে যে যোগ্য জবাব দিয়েছো, থ্যাংক ইউ, বিকজ সুযোগ পেয়েছে, মানে যেটা হয় আর কি, পারবো না তো অ্যাক্টিং করার জায়গা ছিল, সুযোগ দিয়েছিল, তাই আজকে আমি কৌশানি হয়েছি। অ্যান্ড আবার 10 বছর পর রাজদাই সেই সুযোগটা দিল, নতুন করে কৌশানিকে আর কি আবিষ্কার করলো সবার সামনে। হ্যাঁ, সুযোগ পেলে মানুষ পারফর্ম করতে পারে, সুযোগ না পেলে তো এখন তো মানুষের কাজই ট্রোল করা, তো আই থিঙ্ক দ্যাটস নট আ প্রবলেম, কারণ তাদের পেট চলছে ট্রোল করে। এই তোমার মানে অ্যান্সার থেকে আমি লেস ধরে বলছি যে তুমি একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে তুমি বলেছিলে যে আমাকে যদি সেই রকম অপরচুনিটি দেওয়া হয় যেখানে আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস আমার যে ভার্সিটিলিটিটা প্রুভ করতে পারি সেখানে আমি করতে পারবো, বারবার যে তোমাকে মানে টাইপকাস্ট হয়ে গেছে, একই রকম ক্যারেক্টার করছে, তো আলটিমেটলি তুমি যদি দেখো সাউথে যে ছবিগুলো ওয়ার্ক করছে, তুমি যেই ছবির কথা বলেছো সেই ছবিই হচ্ছে, তো বাংলায় যখন তুমি বা বনিতা অ্যাজ এ প্লেয়ার বা তোমার যখন করছে তখন সেটাকে নিয়ে এদের ট্রোল করা হচ্ছে, তারাই যারা ট্রোল করছে তারা আবার ওই ছবিগুলোকে অ্যাপ্রিশিয়েট করছে, তো এই যে ডাবল স্ট্যান্ডার্ডিটি তার সেটা নিয়ে তুমি কী বলো? দেখো, এটা তো সত্যি কথা আমাদের হাতে নেই, মানে কে এই জিনিসটা সবাই করছে, বাট অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন রশ্মিকাকে দেখছি অভিনয় করতে, ও কি আউট অফ দ্য বক্স কি ওর ক্যারেক্টারটা? না তো, যেটা আমরা এখানে ছবিতে করে থাকি সেটাই ওর ক্যারেক্টার ওখানে, বাট যেহেতু ওটা অ্যানিমাল, যেহেতু ওটা রণবীর কাপুর, যেহেতু ওটা লার্জার দ্যান লাইফ একটা স্কেল আছে, তো সবাই ওটা নিয়ে হইহুল্লোর একটা মানে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে, সবাই অ্যাপ্রিসিয়েট করছি, সেটা দর্শক আমরা নিজেরাও, তো আমরাও খুব সেটাকে একদম হাইপে রেখে দিয়েছি করে। বাট আমাদের ক্ষেত্রে কী হচ্ছে না, আমরা যে ইউটিউবার্সরা বা ইনফ্লুয়েন্সার্সরা আমাদেরকে আর কি টার্গেট করছে, তাদের ওপরও তো অনেক দর্শক ভরসা করে রয়েছে, তো তাদের ক্রিটিক্স বা তাদের কমেন্টসে অনেক দর্শক পিছিয়ে যাচ্ছে ফলে আসা থেকে, তো সেটা কিন্তু আলটিমেটলি আমার ক্ষতি নয়, সেটা ওভারঅল বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি, কারণ তারাও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে খাচ্ছে, আমিও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে খাচ্ছি, আমাকে একা টার্গেট করে কোনো লাভ নেই না। বাট আমি এটা বলতে চাই যে দেখো, সুযোগ পেলে অভিনয় ডেফিনেটলি করবো, আর যেই প্রডিউসাররা টাকা ঢালছে তাদের কল এটা, তারা ছবি বাছাই করছে, তারা গল্প বাছাই করছে, আমার কাজটা হচ্ছে আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা আমায় করতে হবে, আমি যেটা 100% দিতে পারি, তো এটাতে যদি আমাকে কেউ ট্রোল করে সো দ্যাটস গুড, আমি এগুলোকে মাখি না আজকাল গায়ে। আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, কখন ঠিক আছে, সো আমার মনে হয় আমরা এর আগেও যখন ডালবাটি চুরমা করেছি তখনও অনেক কিছু করো না মুখ থেকে যাচ্ছে, বাট আমি যদি সেটা কোনোভাবে যদি আমি অন্যদিকে মানে অন্য কোনো ইয়ে করতাম তাহলে হতে পারে হয়তো সেই রিভিউসগুলো পজিটিভ আসতো, বাট আমি অর্গ্যানিক রেখেছি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের ভালো লাগার তাদের লাগবে, যাদের ভালো না লাগার তাদের কোনোদিনই সন্তুষ্ট করা যাবে না, সো আই থিঙ্ক আমার মনে হয় যে দর্শক হচ্ছে সব থেকে বড়ো শিল্পভোট দিতে পারে, তো এই কাজের স্বীকৃতি যদি দর্শকের থেকে বনি পেয়ে যায় তাহলে আমার মনে হয় চোলাসরা এমনিই চুপ করে যাবে। অহল্যা ছবি এমন একটা ব্যক্তি বলো